दोनच गोष्टी आवडतात, गणपतीची गाणी आणि आपला लाडका चिंच. বেশি ভাল লাগিলে এতিয়াও মানে গণপতি বহুত মানে ফাংশন হয়ে আছে, এতিয়া আরম্ভ জাস্ট হয়েছে আজি, বিরাট ফুর্তি, বিরাট মানুষের এইটাই মানে সবককে বিগেস্ট ফেস্টিভ্যাল মহারাষ্ট্রের, আর মই যে এটা সাবলে আহিব পাইছো এইটা বহুত ডাঙর কথা, মানে লাখর কথা বলে কম পাল, আর এয়া সব আগত ইমান ভাল লাগিলে বাপ্পাৰ যোনটো ৱেলকাম কৰিলে, ইয়াত একদম বজাই আছে, কণ্টিনিউয়াছলি বজাই আছে, নিজৰে নাচিবলৈ মন গৈছে, দুৰ্গা পূজালৈ মনত পৰি গৈছে, আৰু যিহেতু দুৰ্গা পূজাটো এইবাৰ নোৱাৰিম চাগে যাবলৈ, ইয়াতে গণপতি ফেষ্টিভেলতে এনেকৈ এনজয় কৰিছে, একদম একেটা ইউনো একেটা জোচ আহিছে, যোনটো যোৰহাট পূজা মন্দিৰৰ লগত আমি যাওঁতে তেনেকৈ নাচোঁ, বা ভাল লাগি গৈছে. এতিয়া আৰু দুই জেগা যাম আমি, আৰু এতিয়া মই কথা কোৱাই নাছিলোঁ, এতিয়া যোনটো মন্দিৰলৈ আহিছিলোঁ এজনা মানে গণপতি একচুৱেলি এজন হালৱাইয়ে বনাইছিলে, তেওঁ এইটো জেগাতে বৰ ভাল ফেমাছ হালৱাই এজন আছিলে, কিন্তু এটা পেণ্ডেমিকত, প্লেগ পেণ্ডেমিকত তেওঁৰ ল'ৰাৰ মৃত্যু হৈছিলে, যোনটো কাৰণে এজন কোনোবা এজন পুৰোহিতে বা জ্ঞানী মানুহ এজনে ক'লে যে আপোনালোকে ইয়াতে এজনা গণপতি মন্দিৰ স্থাপিত কৰক, আৰু তাৰপৰাই হৈ গ'ল শ্ৰীমন্ত ডাগ্ৰুচেট হালৱাই গণপতি মন্দিৰ. যোনজনা মানে চিলভাৰ কালাৰ টাইপৰ যোনজনা মূৰ্তি আছিলে সেইজন মানে স্থাপিত মূৰ্তি, আৰু নামটো হৈছে মানুষে পহিলা গণপতি, যোনজন মানুষে পহিলা গণপতি বুলি কয়, কাজবা গণপতি, আৰু তেওঁৰ নামটো তেনেকৈ দিয়া হৈছে কিয়, কাৰণ পহিলা গণপতি মানে পুণেত প্ৰথমবাৰ প্ৰথমজনা যোনজনা গণপতি স্থাপিত কৰা হৈছিলে, আৰু কৰিছিলে কোনে, ছত্ৰপতি শিৱাজী মহাৰাজ, ছত্ৰপতি শিৱাজী মহাৰাজৰ মাকে কৰিছিলে এটা অস্পিচিয়াছ অকেশ্যন এটাত, মানে গণপতি পূজাৰ সময়ত, আৰু কিবা ভুল হৈছে যদি, ইনফৰ্মেশ্যন ভুল হৈছে যদি মোক ক্ষমা কৰিব, কিন্তু এইটোৱে মই মানে অভাৰঅল চাই পেলাই ৰিচোৰ্চেছ, ইণ্টাৰনেট ৰিচোৰ্চেছৰ পৰা চাই পেলাই আপোনালোকক জনাইছোঁ, আৰু মোৰ লগৰখিনিয়ে অলপ চলপ কৈছিলে, আৰু
বহুত ভাল লাগিছে আহি পেলাই ইয়াত। আর ইয়ার পিছন আর এজনা চাবলে যাব, আর দুই এজাগায় চাবলে যাব। বহুত ভিড় যেহেতু খুব বেশি মানে প্যান্ডেল কভার করব নো, কিন্তু আহি আছো চাবলে। এতিয়া যোনজনা আমি চাই আহিলোঁ এজনা হৈছে কেশৰী ৱাদা গণপতি, প্ৰনাউন্সিয়েশ্যনটো ভুল হ'ব পাৰে, মাফ কৰিব। আৰু এজনা হৈছে 5 নম্বৰ মানেশ্বৰ গণপতি। একচুৱেলি মানেশ্বৰ গণপতি মানে আমি যেনেকৈ অসমত আমি যেনেকৈ কওঁ জাগৃত মন্দিৰ বা আমি জাগৃত মূৰ্তি বুলি কওঁ, চ' সেই তেনেকুৱাই ইয়াতো তেনেকৈ তেনেকুৱা 5 জনা আছে গণপতি স্পেচিয়েলি। আৰু তেনেকুৱা আমি এতিয়ালৈকে 2 জনা চালোঁ, 2 নম্বৰজনা কেশৰী ৱাদা গণপতি আৰু প্ৰথমজনা মই আপোনালোকক যোনজনা দেখুৱাইছিলোঁ কাজবা গণপতি। আৰু এতিয়া আমি ইয়াৰ পৰা আৰু এজনা চাম, কাৰণ দেৰি হৈ যাব, ময়ো ৰুম পাবগৈ লাগিব, কাইলৈ অফিচ আছে, আজি ছুটি আছিলে গণেশ চতুৰ্থী বুলি, সেইকাৰণে লাকিলি ছুটিটো ভালকৈ ইউটিলাইজ কৰিলোঁ। ইয়াত গৈ পেলাই আমি নেক্সট আমি যাম, নামটো আপোনালোকক মই চাই কৈছোঁ, তামদি যোগেশ্বৰী মন্দিৰ, ইউনো এজন 2 নম্বৰ যোনজনা হেৰি হয় মানেশ্বৰ গণপতি হয়। চ' টোটেল আজি 3 জনা চাম, পিছত যদি সময় মিলাব পাৰোঁ, কাৰণ গণপতি এনেও 10 দিন থাকিবই, চ' সময় পালে তেতিয়াহ'লে আমি বাকীখিনিও চাম। মানুহ পিছফালে আগফালে গৈ আছোঁ এতিয়া বহুত। চ' ৰাতি একচুৱেলি লাইটিংখিনি চাই বহুত ভাল লাগে, আৰু বহুতখিনি ডেক'ৰেশ্যন কিছুমানটো ছেট আপ কৰি আছে যিহেতু আজি প্ৰথম দিন, চ' আজিয়ে কিমান ভিৰ,
আর অহা দশটা দিন তেনেকৈ ভিড় হয়ে থাকবে। বিসর্জনের দিনাখন মই ট্রাই করম কভার করবলে। আজি তিনিজনা মানসে গণপতি আপনাদের দেখালো আর বেলেগ যিখিনি পেন্ডেল মাজতে রাস্তাতে পাইছো মই সবকে যিমানখিনি পাৰো কভার করে পেলায় আপনাদের দেখাইছো। আর পারিলে নেক্সট ব্লগ কেটা দেখাম, নয়লেও বেয়া নপাব, কিন্তু মই যিমান পাৰো ট্রাই করম আর ব্লগত দেখাবলে। পুনে আহি বিরাট ভাল লাগিলে, এই প্রথম এক্সপিরিয়েন্স আর বেস্ট এক্সপিরিয়েন্স বলে কব পারি। আৰু আর এজনা দেখাই গেছে এটি চাওকচোন। এতিয়াই আপোনালোকক কৈছিলোঁ যে মানুষে গণপতি তিনিজনে দেখাব পাৰিম, কিন্তু ইমানে লাগ ভাল আছিলে, ওলাই আহিয়ে ঘপককৈ মই দেখিলোঁ চাৰি নম্বৰজনা মানুষে গণপতি গুৰুজি তালিম গণপতি। সো টোটেল চাৰিজনা আপোনালোকক দেখুৱাই দিছোঁ, দেখুৱালোঁ, ট্ৰাই কৰোঁ চাওঁ। মই এতিয়া মনটো মানে এনেকুৱা গৈছে চাৰিজনা দেখুৱালোঁ, যেতিয়া পাঁচজনক আপোনালোকক দেখুৱাই যাওঁ। সো গৈ আছোঁ চাওঁ, ওচৰতে যদি হয় তেতিয়া পাঁচজনক দেখুৱাই যাওঁ, পাঁচ নম্বৰজনা। আগতম স্বাগতম সুস্বাগতম পুণ্যনগরীতিল মানাচা চৌথা মহাগণপতি শ্রী তুলসীবাগ সার্বজনীন গণেশোৎসব মন্ডল ট্রাস্ট সর্ব গণেশ ভক্তাঞ্চ হার্দিক স্বাগত করি। দক্ষিণমুখী আছে, ত্যাচি হুবেহুব প্রতিমূর্তি আপনার মন্ডলাকে সাদর কেলে আছে। মন্ডলাচে অধ্যক্ষ আছে বিকাশ সৌকর। কিন্তু লাস্ট ফাইনালি কভার করলোগে তুলসীবাগ গণপতি মানসা গণপতি যত পাঁচজন এটা মানসা গণপতি দেখিল, যেটু আশা করে আসছিল সেটা হল মানে তিনজনও দেখিল, কিন্তু আশাতকে বেশিয়ে পূর্ণ হল। সো বহুত ভাল লাগিল, ইমানখিনিয়ে আপনাদের প্রায় দেখাই দিল, নো বলে ভাবিছিল কিন্তু গোটেখিনিয়ে দেখাই দিল।